PTE, মানে Pearson Test of English, কি, কেন, কোথায়, কিভাবে, এবং কখন। এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে আমার একটি আর্টিকেল ছেপেছিল PTE-র উপর। এই শিরোনামটি আবারও আমি ব্যবহার করছি যেন আপনি প্রথমেই বুঝতে পারেন আজকের ভিডিওর আলোচ্য সূচি। PTE, but Pearson Test of English, IELTS, Duolingo, TOEFL, CLB, এই ধরনেরই ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। বাংলাদেশের যাত্রা 5 বছর, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে এখনও অনেকেই PTE-র ব্যাপারে জানেন না, যদিও এর প্রচার ও প্রসার হচ্ছে। শুরু করছি PTE কী দিয়ে। আমি অলরেডি বলেছি যে PTE হচ্ছে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ফর ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি। এটি একটি সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্ট, পুরো পরীক্ষাটি কম্পিউটারের উপরে হয়, 3 ঘন্টায় শেষ। এবং এই PTE-কে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টও বলা হয়ে থাকে। কেন? কারণ আপনি 3 ঘন্টা এক্সাম শেষ, পুরো এক্সামটি একটি কম্পিউটার সফটওয়্যার যেটা পিয়ারসন দ্বারা ডিজাইনকৃত সেটি চেক করে এবং খুব দ্রুত তারা স্কোর ডেলিভারি দেয়। অনেক ক্ষেত্রেই একদিনের মধ্যে সেটা সম্ভব, আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 5 ওয়ার্কিং ডেজ। সো এই জন্য এটাকে দ্রুততম সময়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে PTE কেন করব। PTE আপনি IELTS যে পারপাসে করেন একই পারপাসে PTE করতে পারেন, স্টাডি অথবা ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, যেমন আপনি UK, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই 3টা দেশে আপনি ইমিগ্রেশন বা PR পারমানেন্ট রেজিডেন্সি এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর UK-র ক্ষেত্রে এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এবং নিউজিল্যান্ড অন্যান্য সব ভিসা ক্যাটাগরিও অ্যাপ্লিকেবল, যেমন UK-তে আপনি স্পাউস ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা সব কিছুতে, অস্ট্রেলিয়াতেও তাই, নিউজিল্যান্ডেও করতে পারবেন। আর বাকি দেশগুলিতে শুধু স্টাডি অ্যালাউড। কিন্তু এই এই জিনিসটাই বেশ একটা অপরচুনিটি নিয়ে আসে যে বেশিরভাগ বাংলাদেশ থেকে পড়ালেখার জন্য বাইরে যায়, অল্প কিছু মানুষ ইমিগ্রেশন করে। তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করছেন, বারবার হয়তো IELTS দিচ্ছেন বা IELTS-এর প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু PTE যে আরেকটা অপরচুনিটি এবং একটা বেটার অপরচুনিটি, এই ক্ষেত্রে ফার্স্ট স্কোর আসে, স্কোরটা এটার প্রিপারেশনটা একটু দ্রুত নেওয়া যায়, এগুলি হয়তো আপনি জানতেনই না। এবং এটা করে আপনি যে কোনো দেশ, প্রায় যে কোনো দেশ এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাবেন ফর স্টুডেন্ট ভিসা। ফর এক্সাম্পল ক্যানাডাতে, USA, জার্মানিতে এখন পিয়ারসনের একটা কন্ট্রাক্টও হয়েছে এবং জার্মানি এম্বাসি কনফার্মও করেছে যে PTE ইজ অ্যাকসেপ্টেড ফর দেয়ার স্টাডি ভিসাস। বাট ইউনিভার্সিটি লিস্টটা ভালোভাবে দেখে নিলে ভালো। এমনকি যেসব কান্ট্রিতে খুব একটা বাংলাদেশিরা যায় না, যেমন নরওয়ে, মাল্টা, এই ধরনের দেশেও অনেক ইউনিভার্সিটি এখন PTE অ্যাকসেপ্ট করে। PTE-টা টেস্টটা কোথায় দেবেন? PTE-র জন্য টেস্ট বাংলাদেশে আছে উত্তরাতে, যেটা পিয়ারসনের বাংলাদেশের আন্ডারে অপারেট করে। সো সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, আপনার ক্রেডিট কার্ড থাকলে বাসায় বসেও করতে পারেন, এবং এটা খুব দ্রুততম সময়ে করা যায়, মাত্র 3 দিন আগে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন। আর টেস্টটা আপনি, যেটা আমি আগে বললাম যে 3 ঘন্টা শেষ হয়ে যায়, সম্পূর্ণ কম্পিউটার বেসড। এটার জন্য আপনাকে কম্পিউটার এক্সপার্ট হতে হবে না, মোটামুটি টাইপিংটা একটু বেটার হলেই চলে, সেটা প্র্যাকটিস করে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে PTE-র প্রিপারেশনটা কোথায় নেবেন। অবশ্যই আমরা যেহেতু PTE প্রমোট করছি, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উই আর ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ওয়ার ইউ ক্যান ডু ইয়োর PTE প্রিপারেশন। যেমন আমি PTE-র যে টেস্ট সেন্টার, সেখানে একদম প্রথম ট্রেনার, প্রথম সময়ের ট্রেনার, 2016-তে যখন PTE লঞ্চ হয় বাংলাদেশে, তখন থেকে আমি PTE ট্রেনিং PTE টেস্ট সেন্টারে করাতাম। এবং সেখানে প্রায় শত ক্যান্ডিডেটস, 70টা ব্যাচেরও বেশি করানোর পরে আই কুইট, কারণ আমার নিজের ইনস্টিটিউটে সময় দিতে হচ্ছিল। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, বাংলাদেশে আমি একদম প্রথম দিকে 90 আউট অফ 90 স্কোরার, অ্যান্ড আই হ্যাভ গট 90 আউট অফ 19 PTE ইন অল মডিউলস, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কল দিতে পারেন অথবা আমাদের পেজে নক করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য। তাহলে এই পেজটা লাইক দেবেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও দেখে নিতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে। আর হয়তো কখনও দেখা হবে যদি PTE প্রিপারেশন নেন। আল্লাহ হাফেজ।